প্রেম দিবসে ফেসবুক পেজে লাইভে এসেছিলেন তিনি, কিন্তু কেউ তাকে দেখে কিছুটি বুঝতে পারেননি। এইদিকে সাত মাস ধরে ভুগেছেন অভিনেত্রী, অস্ত্রোপচারও হয়েছে তার, ব্যথাই সামান্য কাহিল, কিন্তু নিজের কষ্টের কথা কাউকে বুঝতে দিতে রাজি নন। তাই ক্যামেরা তাক করতেই নিজস্ব ভঙ্গিতে ছটফটিয়ে উঠলেন রীতাবরী চক্রবর্তী। কিন্তু কি হয়েছে তার, অভিনেত্রীর মা শতরূপা জানান, গত সাত মাস ধরে ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন রীতাবরী। চিকিৎসকেরা জানিয়েছিলেন সময় মতো অস্ত্রোপচার না করলে ফের বাড়বে সমস্যা। তাই কলকাতার এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি হন সকলের পছন্দের শবরী। অস্ত্রোপচারের পরে নিজের বেডে এসেই নাকি মায়ের কাছে মজা করে জানতে চান তিনি, আমাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে মা মুঠোফোনে বন্দি করেন মেয়ের ছবি, বললেন নিজেই দেখে নাও কেমন লাগছে তোমাকে। মজার ভঙ্গিতে তোলা সেই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় ক্যাপশনে রীতাবরী স্বীকারোক্তি, গত সাত মাসের যন্ত্রণা ইতি, খুব কষ্টের মধ্যে দিয়ে গেছে এই কয়েকটা দিন, অপারেশনের পরে সব মায়ের মতো আমারও উদ্বেগ, তাই তাকে ভরসা দিতেই আমার এই ছবি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।